4 da 13. Bene, sono qui. Non mi sono bisogno. Atto presidente. কাশিমিশ্র পরম বিহুবল কৃষ্ণ রসে আপনে রহিলা প্রভু যাহার আবেশে আবাসে কলিযুগ পাবন অবতার নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরসুন্দরের পরম নিবৃত এই যে গম্ভীরা মন্দির বা কাশিমিশ্রালয়, এর যে ইতিহাস বা ইতিবৃত্তকে দিয়ে আলোচনা শুরু, এরপরে লীলায় যাবে, কোনো একটা আলোচনা শুরু করছে এইভাবে। বিশেষত গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ লীলা অতি বিস্ময়জনক এবং অলৌকিক ব্যাপার। প্রেমময় এবং রসময় ভগবানের প্রতি জীবের প্রেম ভক্তির চরম বিকাশ এই মহিয়সী লীলায় প্রদর্শিত হয়েছে। মহাসাগরের উত্তাল তরঙ্গের ন্যায় এই মহা মধুময়ী লীলার তরঙ্গ অসীম এবং অনন্ত। বাস্তব কথা হচ্ছে মানবীয় ভাষার অতীত এই গম্ভীরা লীলা। তথাপি দিগদর্শনের ন্যায় আমরা মুখের মানে মুখব্যক্তির আস্বাদনের চেষ্টা প্রকাশের ন্যায় কিঞ্চিত আমরা আলোচনা করছি। গম্ভীরা মন্দির বা শ্রী কাশিমিশ্রালয়ের কিঞ্চিত বিবরণ মানে ইতিহাস, কিভাবে গম্ভীরা বা কাশিমিশ্রালয় হলো তার একটা আলোচনা। শ্রীপুরিক্ষেত্রে শ্রী রাধাকান্তের মঠ বা পুরুষোত্তম যাত্রী বৈষ্ণব মাত্রেরই প্রথমতম দর্শনীয় স্থান। আগে ওটা দর্শন করে তারপরে জগন্নাথ মহারাজা প্রতাপরুদ্র বললো না, আরে ইনারা আসছেন তীর্থে, মাতা মুন্ডন করবে, স্নান করবে, জগন্নাথ দর্শন করবে, আর দেখছি কোনো কিছুই করছে না, চলে যাচ্ছে কাশিমিশ্রালয়ে। চৈতন্যচন্দ্র নাটকে লিখেছেন কবিকর্ণ করতে, এই জন্য মানে পুরুষোত্তম যাত্রীর বৈষ্ণবগণের প্রথম দর্শনীয় স্থান হলো এই পুরুষোত্তম ক্ষেত্রের এই গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। এই মঠেই প্রেমময় শ্রী গৌরাঙ্গের গম্ভীরা লীলাস্থলী এখনও বর্তমান, কারণ ত্রিকাল সত্যলীলা অদ্যাপিও নিত্যলীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবার পায়। গম্ভীরার কথা বলবার পূর্বে শ্রীপাদ কাশিমিশ্রের ভবনের কথা বলতে হয়, কারণ কাশিমিশ্রের ভবন সম্বন্ধে কোনো কথা বলতে হলে বর্তমান সময়ে শ্রী রাধাকান্তের মঠের কথাই সর্বাগ্রে বলতে হবে। কারণ আগে কাশিমিশ্রালয় ছিল, পরে গম্ভীরা হলো, এখন বর্তমানে রাধাকান্ত মঠ বলে সুপরিচিত। গম্ভীরা তো আছেই, কিন্তু এখন পুরীর জন্য রাধাকান্ত মঠ নামেই প্রসিদ্ধ। এই মঠ জগন্নাথ মন্দিরের অনতি দূরে দক্ষিণ পূর্ব ভাগে আর অবস্থিত। শ্রীমন্দিরের থেকে সমুদ্রের অভিমুখে গমন করার যে রাস্তা আছে সেই রাস্তার পূর্বভাগে আর শ্রী রাধাকান্তের মঠ বিদ্যমান। রাধাকান্তের মঠ বিদ্যমান রাধাকান্তের মঠ বিদ্যমান শ্রীমন্দিরের থেকে মানে অধিক থেকে 5 মিনিট গমন করলে এই মঠে আমরা যেতে পারি, তা ইতিবৃত্ত বলছে। কোনো সময় স্থাপিত হয় এই মঠ, এটা সঠিক ইতিহাস আমরা বিশেষভাবে বলতে পারবো না, যে রাধাকান্ত মঠ কখন কে কার দ্বারা বিশেষভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে
এর যথার্থ ইতিহাস আমরা বলতে পারবো না। তবে প্রাচীন জনশ্রুতি এই যে এক সময় মহারাজা প্রতাপরুদ্র আর যুদ্ধের জন্য কাঞ্চিপুরে গমন করেছিল, দুর্ভাগ্যবশত ওই যুদ্ধে তিনি পরাজিত হলেন এবং আত্মরক্ষার কোনো উপায় না দেখে অবশেষে ভগবানের চরণে আর শরণ নিয়েছে। কারণ দুটাই তো, যুদ্ধে হয়তো জয় আর নয়তো মৃত্যু, এছাড়া তো আর কিছু নেই। আর ক্ষত্রিয়ের জন্য যুদ্ধে প্রাণ ত্যাগ করা এটা তাদের সদর্ম, এতে কোনো তাদের নিন্দার কিছু নেই। বিশেষ করে এখন ইনি যখন পরাজিত হলেন, এখন তার মৃত্যু নিশ্চিত, তখন মৃত্যুর আগে ভাবলেন কোথায় আমি জগন্নাথের সেবক, জগন্নাথের ধামে থাকি, আর এখানের থেকে কাঞ্চিপুরে এসেছি, এখানে আমার প্রাণ যাবে। হে প্রভু জগন্নাথ, তুমি ভক্তবৎসল, আমাকে রক্ষা কর। যখন ভগবানের চরণে একান্ত মনে আত্মসমর্পণ করেছেন, এই অবস্থায় তিনি নিদ্রায় অভিভূত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে কেউ ঘুমায় বলুন? প্রভুর ইচ্ছা ছাড়া দেখালে চতুর্দিকে সৈন্য আসছে আর তীর ধনুক নিয়ে আসছে, এ সময় কেউ নিদ্রায় অভিভূত হয়? ভগবানের মায়া, ভগবানের লীলা। যখন নিদ্রায় অভিভূত হলেন, সহসা স্বপ্নে দেখতে পেলেন পার্থসারথী শ্রীকৃষ্ণ আস তার শিরপার্শ্বে পদার্পণ করে তাকে অভয় প্রদান করছে। অর্থাৎ কৃষ্ণ এসে গেছেন, অর্থাৎ সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের যে কৃষ্ণ পার্থসারথী কৃষ্ণ, তিনি এসেছেন। আর অভয় প্রদান করে বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি এবারে সৈন্য প্রতাপরুদ্র বুঝতে পারেনি, সৈন্যগণও বুঝতে পারেনি, আর কেউই বুঝতে, ভগবান যার সহায় তাকে কে কী করবে। ভগবান প্রত্যাদেশ দিলেন, তুমি এক কাজ করো, আবার গিয়ে সৈন্য সংগ্রহ করো, আর সৈন্য সংগ্রহ করে পুনরায় যুদ্ধের প্রস্তুত হও, আমি তোমাকে অভয় দিচ্ছি, অবশ্যই তুমি দ্বিতীয়বার যুদ্ধে বিজয় লক্ষ্মী প্রাপ্ত হবে, কারণ আমার আশীর্বাদ তোমার উপরে আছে, এবং অফিচ আমার মণিময়ী মূর্তি এই স্থানে মৃত্তিকার অভ্যন্তরে আছে, এই রাধাকান্ত নামে অভিহিত স্বদেশে প্রত্যাগমনের সময় একে সাদরে আর এখান থেকে নিয়ে সেবা প্রতিষ্ঠা করবে। ভগবান এই স্বপ্নাদেশ দিলেন, তুমি এখন তো চলে যাবে, আবার যখন যুদ্ধ করতে আসবে তখন যুদ্ধে একটা কাজ করতে হবে, এই যেখানে যুদ্ধ হবে না, এই মৃত্তিকার নিচেই আমার একখানা মণিময় মূর্তি আছে, যার নাম হচ্ছে রাধাকান্ত, তুমি যুদ্ধ করার পরে এই মূর্তিকে এখান থেকে তুলে আর তুমি বিজয় স্বরূপ নিয়ে যাও, প্রভুর ইচ্ছা। আজ্ঞা। রাজা প্রতাপরুদ্র জাগরিত হলেন, আশার উজ্জ্বল আলোকে তার বিষণ্ন হৃদয় এবং উষার কনক আলোকে তার নিবৃত আশ্রয় কুটির সমুজ্জ্বল হয়ে উঠল, তিনি আবার সৈন্য সংগ্রহ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। ভগবানের আদেশ পেয়ে গেছে, এখন তো আর কোনো চিন্তার কিছু নেই। তিনি আবার এবার তিনি প্রকৃত বিজয় লক্ষ্মী তাকে আশ্রয় করলেন। সত্য কথা কি, তিনি যুদ্ধে জয়ী হতেন মহারাজ প্রতাপরুদ্র, কারণ নামেই প্রতাপরুদ্র, প্রতাপে যিনি রুদ্রের ন্যায়, রুদ্র মানে সংহারে দেবাদিতে মহাদেবের ন্যায়, এতটা যার প্রতাপ। কিন্তু ওই যে কাঞ্চিপুরের যে রাজা, ইনি ছিলেন গণেশের ভক্ত, এখন ইনার আগে আগে গণেশ এসেছে যুদ্ধ করতে, কারণ বলুন মানবে আর দেবতায় যুদ্ধ হয়? এই জন্য গণেশের সঙ্গে যুদ্ধ করে ইনি পারেনি, নয়তো উনি পরাজিত হতেন না। পরাজিত হওয়ার কারণটাই হচ্ছে ওই রাজা দৈব শক্তিতে যুদ্ধ করেছেন। এখন ভগবান বলছে, বারে বা আমার রাজাকে পরাস্ত করছে আর আমি ছেড়ে দিব, এখন তারা দুই ভাই বলছে, এখন আমরা যাবো সঙ্গে যুদ্ধে, দেখি কে তোমাকে পরাস্ত করে। রামকৃষ্ণ মানে গৌর কালো বর্ণের দুই ছেলে রূপ ধারণ করে আর ওরা যুদ্ধার্থী হয়ে গেলেন। এদের সামনে কি আর কেউ যুদ্ধ করে বিজয় লাভ করতে পারে? আরে মথুরায় যখন প্রথম মহাভারতে আছে, ভাগবতে তো সব কৃষ্ণলীলা নেই,
সংক্ষিপ্ত। যখন সর্বপ্রথম 18 অক্ষয়িনী সৈন্য নিয়ে আর জরাসন্ধ এসেছেন, পুরা মথুরাকে ঘেরাও করে নিয়েছে। না অস্ত্র আছে, না যুদ্ধ করার লোক আছে, না রথ আছে, না সারথি আছে। এখন কৃষ্ণ মনে মনে ভাবলেন, তাহলে তো একটা লীলা করতে হবে, এখন একটা শান্তিদূত পাঠাতে হয়। নিয়ম হলো কি, যারা যুদ্ধ করবে না তাদের একটা পক্ষের থেকে শান্তিদূত পাঠাতে হয়। কৃষ্ণ প্রথমে একটা সাদা পতাকা দিয়ে আর একজনকে সাত্ত্বিকী বা কাউকে পাঠিয়ে আর জরাসন্ধের কাছে পাঠালেন যে আমি যুদ্ধ করব না, আমি মহারাজ জরাসন্ধ যা বলেন তাই মেনে নিব, আমাকে একটু সময় দিক, আমি আসতেছি। যে পর্যন্ত যুদ্ধের ময়দান মানে ওনার কাছে না আসি এই পর্যন্ত ইনি সৈন্য নিয়ে আর ওখানে দাঁড়িয়ে থাকে। ভালো কথা। জরাসন্ধের সাথে যারা যারা গিয়েছেন তারা হাসছে আর বলছে, এটা তো আমরা আগেই জানি। আরে কংসকে অবিচারে আর মানে ঘটনাটা হলো কি, কংসের দেহরক্ষী যারা ছিল এরাই শত্রু, অক্ররাদি মন্ত্রী এরা সবাই শত্রু, নয়তো কংসের মতো বলশালী আমার জামাতাকে সামান্য একটা নরবালক, এই এখনো মায়ের দুগ্ধপুষ্ট শিশু, ওই কৃষ্ণের হাতে হত্যা হয়। এই চানুর মুষ্টি বলেন এদেরকে ওদিক থেকে ওদিক সুরাপান করিয়ে দিয়েছে, হত জ্ঞান হয়েছে। আর বিশেষ করে আমার যে জামাতার মন্ত্রীমণ্ডলী, এরা কূটনীতি করে আর অন্যায়ভাবে কৃষ্ণের দ্বারা কংসকে নিহত করেছে, অতএব এই প্রতিশোধ আমি ছাড়ব না। এরা হাসছে। এইদিকে কৃষ্ণ কী করলেন, সমস্ত মথুরা নগরীর যারা যারা লোক আছে সবাইকে দুর্গের মধ্যে মানে যা যতটুক আছে মানে রাজধানীর মধ্যে যতটুকু জায়গা আছে, যাতে একটা প্রজারও কোনো অনিষ্ট না হয়, সবাইকে ইনি আর এনে রেখে এদিক দিয়ে 5-7 জন মাত্র কৃষ্ণের পক্ষে যোদ্ধা, এদিকে 18 অক্ষয়িনী যোদ্ধা। বুঝলেন কী পরিমাণ, 5-7 জন সাত্ত্বিকে এদিকে নিয়ে খালি হাতে আর হাঁটতে হাঁটতে কৃষ্ণ গিয়ে এইদিকে যখন যাচ্ছে, আগেই বলে গেছে যে এই রাজধানীর যে দরজা আছে এটা লাগিয়ে দিবে, যাতে একজনও বিপক্ষীয় সৈন্য ভিতরে প্রবেশ না করতে পারে। কৌশল করে কৃষ্ণ আর 7-8 জন গিয়েছে, হাতে অস্ত্র টস্ত্র নাই, এদেরকে দেখে পরিহাস করছে মানে যারা জরাসন্ধের পক্ষীয়, হাসছে, নানান কটুকথা বলছে, ও এই তোমার বল আর এই তোমার বীরত্ব, এই তোমার বাহাদুরি। হ্যাঁ, কৃষ্ণ মনে মনে ভাবলো, দাদার দিকে তাকালেন, দুইজন আর এই সাত্ত্বিকী আদি কয়েকজন আছে সৈন্য অক্ষুর আদি। বলরামকে বললো, দাদা তাহলে এক কাজ করি, আমাদেরকে এখন শক্তির দ্বারাই কাজ করতে হবে, এদিকে তো দুর্গের দরজা বন্ধ হয়ে গেল, দাদাকে সব এই সেনাপতি বানিয়ে দিয়েছে, সেনাও নাই হাতিও নাই ঘোড়াও নাই। বলরামকে বলছে, তুমি হচ্ছে এই যুদ্ধের সেনাপতি, তবে হ্যাঁ একটা কথা, জরাসন্ধকে প্রাণে মারবে না, যাই করো নাই করো, কেন জরাসন্ধকে যদি তুমি প্রাণে মেরে দাও তাহলে কিন্তু কাজ শেষ হবে না। ও কী করবে, অপমানিত করে বিদায় করে দিলে পুনরায় বহু লোককে একটা করে আবার আসবে যুদ্ধ করার জন্য, আমরা ঘরে বসে সব কাজ সাধন করে দিই কাজ। এমন সময় কৃষ্ণ তার ঐশী শক্তি বিস্তার করলো না, ওই যে বিপক্ষীয় যোদ্ধা ওরা একজন আরেকজন মানে এক ওই পক্ষীয় সৈন্যকেই দেখছে, ও আমার শত্রু দাঁড়িয়ে আছে, ওদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর একটা মাথা চক্কর কাটছে সবার, জরাসন্ধ আদিও বুঝতে পারছে না, আরে আমার সৈন্যের ভিতরে কেন যুদ্ধ, এরা মানা করছে কিন্তু মানছে না, যুদ্ধ শুরু হয়ে গেল। এর ভিতরে দারুককে আহ্বান করেছে, কৃষ্ণের যে রথ আছে সেই রথ এসে গেলো, শঙ্খ এসে গেলো, ঘণ্টায় মানে তার যে আয়ুধগুলি অস্ত্রগুলি, এর ভিতরে মুহূর্তের মধ্যে দুই দিব্য রথ তাদের সরঞ্জাম সব কিছু নিয়ে, আর এরা যখন দাঁড়ালেন এদের এর মধ্যে অর্ধেকের উপরে সৈন্য মরে গেছে, এত এত সৈন্য। বিশেষ করে কৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ করে পারল না, সবাই প্রাণ নিয়ে কোনো ক্রমে পলায়ন করলেন। এই প্রকার এই মহারাজ প্রতাপরুদ্র কী করলেন, বন্ড গণেশকে আর বেঁধে নিলেন, কৃষ্ণ আজ্ঞা দিয়েছেন যে গণেশ শতমুখী গঙ্গা প্রবাহের ন্যায় হলো বীররস প্রতপ্ত নরশনিতে কাঞ্চীনগর
করকমিত করে তুললেন, সেই বীরের বীররস প্রেম ভক্তিতে পরিণত হলো। অবশেষে মহারাজ আর তার নয়নের জলে, মনে আগে তো রক্তে পুরা কাঞ্চিপুরকে ভাসিয়েছিলেন, এখন গঙ্গা মনে হয় মহারাজ প্রতাপ রুদ্রের নয়নে এসে গেছে। এত জল মানে রাধাকান্তকে পেয়ে সেই জলে মনে হয় কাঞ্চিপুরবাসীকে আর স্নান করিয়ে দিচ্ছে, এইরকম তার প্রেম। কাঞ্চি গঙ্গার কাঞ্চিনগরকে পরিষিক্ত এবং পবিত্র করে তুললেন। অনেকক্ষণ পরে সেই প্রেমপ্রবাহের কিঞ্চিত বিরাম হলো। তিনি এই মূর্তি নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে রাজগুরু কাশীশ্বর মহাশয়কে আর প্রদান করলেন। যেহেতু ভগবানের আদেশেই বিগ্রহ পেয়েছি, তখন গুরুদেবের হাতে আর তুলে এই রাধাকান্ত মূর্তি স্থাপন সম্বন্ধে জনশ্রুতি এই রকম, এই সময়ে এই মূর্তি একক ছিলেন। বহুদিন পরে শ্রীমতীর এক দারুমূর্তি রাধাকান্তের আর সুদীর্ঘ প্রিয়া বিরহ প্রকাশিত করে ভক্তগণের নয়নানন্দ বর্ধন করেন। অর্থাৎ আগে রাধাকান্তই ছিল, রাধা ছিল না, এখন দেখে কৃষ্ণ কাঁদে, মানে রাধাকান্ত কাঁদে, হায় রে আমার প্রিয়া নাই, আমি একা কী করে থাকব, আমি মানে কৃষ্ণের নয়নে জল, মনে আনন্দ নেই। অবশেষে ললিতা দেবী যুগল সেবার সহায়ক রূপে সেবাস্থলী অলঙ্কৃত করেন। এই 600 বছর হলো দুকানে সমুজ্জ্বল ধাতুমূর্তি আনন্দময়ী শ্রীমূর্তির আর স্থানে অভিষিক্ত করা হয়েছে। আসলে রাধাকান্তের পাশে রাধারানী হচ্ছে দারুময়ী, আর ললিতা আবার মানে ধাতুময়ী। বিশেষ করে রাধাকান্তের মানে ভূসম্পত্তি অনেক অনেক, তার মাদ্রাজে এবং পুরীতেও বহু মহন্তগণের দ্বারা, বৃন্দাবনেও তিনখানা মঠ আছেন। বৃন্দাবনে বংশীবটে গোপালগুরু মন্দির, নিধুবনে গৌরগোপাল মন্দির, আর গোবিন্দজিউর মন্দিরের নিকটে কাঙ্গালী মহাপ্রভুর মন্দির, এই তিনটাই রাধাকান্তের মঠেরই অন্তর্গত। সর্বসাকল্যে পুরিস্থ রাধাকান্ত মঠের অধীন 14 মঠ আছে। তার ভিতরে পুরীর মঠ, পাশলা কিমেডি মঠ, গড়গড়িয়া মঠ, গৌরগোপাল মঠ, কাঙ্গালী মহাপ্রভু মূর্তি বিরাজমান ইত্যাদি। মহাপ্রভু কাশীমিশ্রের ভবনে গম্ভীরাল লীলাস্থল। এই পবিত্র স্থানে বৈষ্ণবগণের মহাপীঠ রূপে চির পূজ্য এই ভবনে কি প্রকারে যে মহাপ্রভু বাসভবন রূপে নির্মিত হলো তা বলবার পূর্বে প্রথমত কাশীমিশ্রের কিছু আমরা একটু চরিত্র বলে আর যাচ্ছি। কাশীমিশ্র বিশুদ্ধ ভক্ত। চৈতন্য চরিত মহাকাব্যে কবিকর্ণ কৌর অতি অল্পাক্ষরে অনেক কথা প্রকাশ করেছেন। মহাপ্রভু দক্ষিণ তীর্থ ভ্রমণান্তে নীলাচলে যখন প্রত্যাবর্তন করেছেন, ভক্তবৃন্দ সমাগত হলেন, তখন কাশীমিশ্র তাকে দেখতে আর গেলেন। শুনলেন একজন নতুন সন্ন্যাসী এসেছেন, তার সার্বভৌমের সঙ্গে আগের থেকেই পরিচয়, সার্বভৌম বলেছেন। তার মনে বাসনা হলো, ইনি একবার চতুর্ভুজ মূর্তি দেখা দিলে আমি কৃতার্থ হব। সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ দেখিয়েছেন, তাহলে আমাকে যদি ইনি একবার কৃপা করে চতুর্ভুজের দেখা দিতেন, তাহলে আমি ধন্য হতাম। কাশীমিশ্রের বাসনা, ভক্তবাঞ্ছা কল্পতরু অন্তর্যামী মহাপ্রভু মিশ্র মহাশয়ের মনোভাব জেনে আর তাকে চতুর্ভুজ মূর্তিতে আর দর্শন দিলেন। চৈতন্য চরিত মহাকাব্যে কবিকর্ণপুর লিখছেন, সমাগতং তং পরিকর্ণ কাশী মিশ্র কথাগ পটলি মিশ্র বিলুপ্ত নত্তা মমুতে প্রকাম অভীপ্সিতং বাহু চতুশ্চয়াড্যম। অর্থাৎ যার পাপশ্রেণী রূপ আকর রূপ পবিত্র বিনষ্ট হয়েছেন, নিষ্পাপ সেই কাশীমিশ্র গৌরাঙ্গদেবকে দেখতে এসে আর ঈপ্সিত চতুর্ভুজ মূর্তিতেই তাকে দর্শন করে আর আনন্দিত হয়ে প্রণাম করলেন, প্রভু তাকে চতুর্ভুজে দর্শন। তারপরে তৎকৃপা অবিচুম্বিত এব শ্রীমদ অঙ্গ্রী কমলস্য রজবিরঞ্জিত পুলক কণ্টকিতাঙ্গ। অর্থাৎ মহাপ্রভুকে দর্শন করে তার সর্বাঙ্গে পুলক
একেবারে কণ্ঠকের ন্যায় প্রকাশিত হলো। কাশী মিশ্র গৌরচন্দ্রের সুমহতি কৃপা বলে নীলাচল তিলক জগন্নাথের গৃহলক্ষ্মীকে নিজের বশীভূত করেছেন। সেই মহাত্মার গুরুতর মহিমার পরিমাণ কে বলতে পারে, যে কাশী মিশ্র গৌরচন্দ্রের চরণদ্বয়ের যে কোনো ঈপ্সিত আজ্ঞা নিজ বিবেচনা সম্পন্ন করেন, সেই মহাত্মা কি বাক্যের অগোচর হবেন? অনেক অর্থাৎ কাশী মিশ্রের আদেশ ছাড়া পুরীতে জগন্নাথের কোনো কার্য হতো না। উনি রাজপণ্ডিত, উনি গুরু সকলের। চৈতন্য ভাগবতে লিখছেন, কাশী মিশ্র পরম বিউবল কৃষ্ণ রসে আপনে রহিলা প্রভু যাহার আবাসে। এছাড়াও মহারাজ প্রতাপরুদ্রের দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন কাশী মিশ্র। জগন্নাথ দেবের সেবাভারের পূর্ণ অধ্যক্ষতা তার হস্তেই বিন্যস্ত ছিল। ইনি সকল কার্য পরিদর্শন করতেন, জগন্নাথের কীভাবে সেবা হবে না হবে সব কিছু ইনি পরিদর্শন করতেন। বর্তমান সময়ে যেরকম ম্যানেজার বলা হয় না, একজন যেরকম সব দায়িত্ব নিয়ে থাকেন, জগন্নাথ দেবের সেবা সম্বন্ধে মিশ্র মহাশয়ের উপর তাদৃশ ভার ন্যস্ত ছিল। চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রীপাদ সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর নিকট কাশী মিশ্রের পরিচয় প্রদান করতে গিয়ে বলছেন, কাশী মিশ্র নামা এব সর্বাধিকারী প্রাণ বিবেক ভগবত। অর্থাৎ কাশী মিশ্র ইনি জগন্নাথ দেবের সর্বাধিকারী প্রাগ বিভাগ অর্থাৎ সমস্ত বিষয় কার্যাদির পরিদর্শককেই প্রাগ বিভাগ শব্দে বলা হয়। মহারাজ প্রতাপ আদিত্য শ্রী জগন্নাথ দেবের সেবা সম্বন্ধীয় প্রত্যেক কার্যই তার পরামর্শ মতে আর সম্পন্ন হত। কাশী মিশ্র মহোদয়ের ভবনেই মহাপ্রভুর বাসস্থানের নিমিত্ত সমর্পিত হয়েছিল চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই। দর্শন করি মহাপ্রভু চলিলা বাহিরে ভট্টাচার্য নীল তারে কাশী মিশ্রের গড়ে। যখন জগন্নাথ দর্শন করে বাইরে আসছেন তখন ভট্টাচার্য ইনাকে কাশী মিশ্রের গড়ে নিয়ে গেলেন। কাশী মিশ্র পরিলা আসি প্রভুর চরণে, গৃহের সহিত আত্মা তারে কইল নিবেদনে। এই গৃহ এবং আত্মা দুটাই তো, এই বলে আর সর্বস্ব প্রভুর চরণে সমর্পণ করলেন। এই দিনের থেকে কাশী মিশ্রের ভবন মহাপ্রভুর মহাপীঠে আর পরিণত হল। আসলে কাশী মিশ্রের অনেক পীঠ ছিল, এইটা আপনার গড় দিয়ে দিলে তাহলে আপনারা কোথায় থাকবেন? এনারা তো স্ত্রী পুত্র আছে, কিন্তু কাশী মিশ্র এখানে থাকতেন। এনার যারা সংসারের যারা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা অন্য বাড়িতে থাকতেন, এখানের থেকে জগন্নাথের মন্দিরের সেবার দায়িত্ব কাছে হতো দেখা যেত। এই জন্য কাশী মিশ্রের আলোয় বলতে কাশী মিশ্র একা এখানে নিবাস করতেন, স্ত্রী পুত্র আদি। চৈতন্য চরিতামৃত আরে লিখছেন, প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল আত্মসাত করি তারে আলিঙ্গন করিল। ওই আগে চতুর্ভুজ মূর্তির কথা আমরা যা বললাম ওইটাই কবিরাজ গোস্বামী পাদ তুলে এনে লিখেছেন। তবে মহাপ্রভু তারে বসিলা আসনে চৌতিকে বসিলা নিত্যানন্দ আদি ভক্তগণে। মহাপ্রভু বসেছেন, সমস্ত পারিষদগণ বসেছেন। সুখী হইলা প্রভু দেখি বাসার অবসংস্থান বাড়িঘর দেখে প্রভু আনন্দিত হয়েছেন। সেই বাসা হয় প্রভু সর্বসমাধান, প্রভুর যত কার্য এখানের থেকে সমাধান হয়। সার্বভৌম কহে প্রভু তোমার যোগ্য বাসা, তুমি অঙ্গীকার করো এই কাশী মিশ্রের আশা। তোমার নিবৃত একেবারে কেউ লুকারণ্য নেই, আবার তোমার জন্য উপযুক্ত। প্রভু কহে এই দেহ তোমার সবাকার, যেই তুমি কহ সেই সম্মত আমার। তোমরা যা আদেশ করো, এটা তো দেহ তো আমার নেই, তোমাদের দেহ, তোমাদের আদেশেই আমি কাজ করি। মহাপ্রভু শ্রীপাদ কাশী মিশ্রের ভবন অঙ্গীকার করলেন। এই সময়ের থেকেই মহাপ্রভুর বাড়ি বলে আর খ্যাত হলো। নীলাচলে যাওয়ার নবদ্বীপে আছে না মহাপ্রভুর বাড়ি, দামেশ্বরকে বলে মহাপ্রভুর বাড়ি। ওখানে জিজ্ঞাসা করলে আর কিছু বলবে না, দামেশ্বর টামেশ্বর পরে, আগে বলবে মহাপ্রভুর বাড়ি। আর উড়িষ্যা ভাষায়ও গম্ভীরাকে বলবে মহাপ্রভুর বাড়ি, মানে ওখানে রিক্সাওয়ালা যা কিছু বলবেন এটা খ্যাত হয়ে যায়। মহাপ্রভুর বাড়ি না করলে কি হবে, সবই তো মহাপ্রভুর বাড়ি।
এই সম্বন্ধে লীলা লেখকগণের কোনো মতদ্বৈত নাই। মুরারিগুপ্ত চৈতন্য চরিতামৃতে লিখেছেন, শ্রী কাশীনাথস্য গৃহে স্থিত হরি সার্বভৌমাদেবী অন্বিত স্বয়ং। এই সময়ে সময়ে শত শত ভক্ত চকুর চকর ব্যাকুলিত হয়ে মহাপ্রভুর বদন চন্দ্রমা সুদাপানে বিভুর হতেন এই কাশী বিশ্বের আলোয়ে। সময়ে সময়ে ভক্তগণের জনতা এত অধিক হতো যে মহাপ্রভু এই বৃহৎ ভবন কানিতেও লোক সংকুল হতো না। তাই সার্বম ভট্টাচার্য বলতেন, ওহো কি আশ্চর্য, যুগান্তরে বটপত্রশায়ী শিশুরূপী সেই ভগবান অশ্বত্থদল সদৃশ ক্ষুদ্র কুক্ষির মধ্যে এই ব্রহ্মাণ্ড যেমন অনায়াসে অবস্থান করে রেখেছেন, সেই রকম এই লঘুতর মিশ্রালয়ে সহস্র সহস্র লোকের বিনা ক্লেশে প্রবেশ। মানে সার্বম ভট্টাচার্য তো শ্লোক জানে, শ্লোকের অনুবাদটা বললাম আর কি। শ্লোকটা এই, যেমন প্রলয়ের সময় আর ভগবান একটা ক্ষুদ্র শিশু মূর্তি ধারণ করে একটা বটের পাতার উপরে শুয়ে আছেন আর অঙ্গুষ্ঠ দূষণ করছেন, সেই বিরাট পুরুষ লক্ষ লক্ষ লোককে এই ক্ষুদ্র কাশী মিশ্রালয়ে কী করে জায়গা দেয় প্রভুই জানে। কারণ গম্ভীরা বড় হয়ে যায় তো, লীলাস্থলী তো, যেমন সংকুচিত হয় এরকম বৃহত হতে পারে। মিশ্রালয়ের কি বিশাল ব্যাপার অভিনব হতো তা অনায়াসে বোঝা যায়। চৈতন্য ভাগবতে লিখছে, হেনমতে গৌর সুন্দর নীলাচলে রহিলেন কাশী মিশ্র গৃহে কুতূহলে, নিরন্তর নিত্য গীত আনন্দ আবেশে প্রকাশিলা গৌরচন্দ্র দেব সর্বদেশে, কখনো নাচেন জগন্নাথের সন্মুখে তিলার্ধেক বাজ্য নাহি নিজানন্দ সুখে, কখনো নাচেন কাশী মিশ্রের মন্দিরে কখনো নাচেন মহাপ্রভু সিন্ধু তীরে। এই মতো নিরন্তর প্রেমের বিলাস তিলার্ধেক অন্য কর্ম নাহিক প্রকাশ। পূজ্যপাত কাশী মিশ্রের ভবনে শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা রূপ মহাপীঠস্থান সর্বজগতের মান্য বা সাধনাস্থলী। শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বারের থেকে এই স্থান একেবারে নিকটে। চৈতন্য চন্দ্রোদয়ে সার্বম ভট্টাচার্য মহাশয় গোপীনাথকে বললেন, কাশী মিশ্রের আগার মহাপ্রভুর অবস্থানের নিমিত্ত সমর্পিত হল। এ শুনে গোপীনাথ বললেন, সাধু সাধু, সিংহদ্বার নিকটবর্তী ভবতি মত সকাশং সুখে নৈব জগন্নাথ দর্শনং ভবিষ্যতি। বলছে সাধু সাধু, অর্থাৎ একেবারে জগন্নাথ মন্দিরের কাছে আর প্রভুর আবাস, এখানের থেকে প্রভু নিত্য জগন্নাথ সুখে দর্শন করতে পারবে। আমরা খুব আনন্দিত এই সংবাদ শুনে। নদিয়ার সেই ভুবন পাবন প্রেমিক সন্ন্যাসী সচ্চিদানন্দ মঠ শ্রীঅঙ্গ ছিন্ন খন্তা এবং রাধাকুণ্ডের করঙ্গ ছটা বিদ্যমান আছেন। শ্রী রাধাকান্ত মঠের মহান্তগণ শ্রী রাধা প্রেম মাথুয়ারা সাক্ষাৎ রাধাকান্তের সন্ন্যাস লীলার নয়ন জলাকর্ষী চিহ্ন স্মৃতিচিহ্ন সযত্নে এবং সবক্ষিতে সংরক্ষিত করে আসছেন। নীরব নিস্তব্ধ গম্ভীরায় বঙ্গীয় সন্ন্যাসী চূড়ামণি এই স্মৃতিচিহ্ন দর্শনে বাবু ভক্তহৃদয় স্বভাবতই নিদারুণ বিপ্রলম্ব রসের বিশাল তরঙ্গে একেবারেই অধীন হয়ে উঠেন। ওই নিবৃত গম্ভীরার গম্ভীর নিস্তব্ধতা ব্যাত করে নিরন্তর যেন এক করুণ রুলে রুল আর শ্রবণ পথে প্রবিষ্ট হয়। সবাই যেন শুনে গম্ভীরার ইট পাটকেলগুলির থেকেও যেন আর সেই প্রভুর করুণ ধ্বনি নির্গত হচ্ছে। কাহা করো কাহা যাও, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর দুঃখ। কেবল এই রব কর্ণপথে অধিকার করে বসেছেন, কোথার থেকে সিন্ধু তীরে চলে গেলেন সেই জঙ্কারের সহসা বিরাম হয়। সমুদ্রের কল্লুলে ওই কাহা কর কাহা পাও রুল মিশ্রিত হয়ে হৃদয়কে উন্মাদ এবং অধীর করে তোলেন। সেই অনন্ত প্রেম শক্তির মহাপীঠস্থলী কাশী মিশ্র ভবন গম্ভীরা। গম্ভীরার যে গুরু পরম্পরা,
গুরু পরম্পরায় আমরা দেখতে পাই মহাপ্রভুকে ওখানে সর্বেশ্বরবা জগৎগুরু রূপে বসিয়েছেন। মহাপ্রভুর পরে বক্ষেশ্বর পণ্ডিত গোস্বামী, তারপরে গোপালগুরু গোস্বামী। গোপালগুরু গোস্বামীর নামই হচ্ছে মকরধ্বজ পণ্ডিত। আর তারপরে হচ্ছে ধ্যানচন্দ্র গোস্বামী, অর্থাৎ যিনি পদ্ধতি ত্রয়ের মধ্যে লিখেছেন সেই এক পদ্ধতি, পূজা পদ্ধতি, সেই ধ্যানচন্দ্র গোস্বামী। এবং বলভদ্র দাস গোস্বামী, দয়ানিধি গোস্বামী, দামোদর গোস্বামী, গোবিন্দশরণ গোস্বামী, রাধাকৃষ্ণ দাস গোস্বামী, হরে কৃষ্ণ দাস গোস্বামী, কৃষ্ণদাস গোস্বামী, রাধাচরণ দাস গোস্বামী, হরে কৃষ্ণ দাস গোস্বামী, গোবিন্দচরণ দাস গোস্বামী, বল্লভ দাস গোস্বামী, বর্তমান মন সেই যে যখন গ্রন্থ লিখেছেন তখন ছিলেন রাধাকৃষ্ণ দাস গোস্বামী, যিনি সনিষ্ঠ বুদ্ধিমান এবং ভক্তিমান, বিদ্যুৎসাহী এবং সজ্জন ছিলেন। তারপরে ধ্যানচন্দ্র গোস্বামী বলে আরেকজন, যিনি কয়েকদিন হলো আবার অপ্রকট হলেন। এখন গম্ভীরা মন্দির, শ্রীপাদ কাশী মিশ্রের বিশাল ভবন মহাপ্রভুর আশ্রমে পরিণত হয়েছে। এই আশ্রমে শততই শত শত ভক্তের সমাগম হতো, কিন্তু সকলেই সকল সময় মহাপ্রভুর সন্দর্শন পেতেন না। সবার তো অবাধ দ্বার ছিল না, কাশী মিশ্রালয়েরও দ্বার রুদ্ধ থাকত, সবসময় প্রভু অন্তর্মনা থাকতেন, কিন্তু সকলেই সকল সময় মহাপ্রভুর দর্শন পেতেন না। তিনি এক নিবৃত নির্জন ক্ষুদ্র মন্দিরে অবস্থান করতেন। এখানে অতীব অন্তরঙ্গ লোকবিন্ন অপর লোকের প্রবেশ অধিকার ছিল না। যোগীগণের গুহার ন্যায় এই গম্ভীরার মন্দির সর্বপ্রকার বৃতাশব্দ হতে সুরক্ষিত। তিন সুউচ্চ প্রাচীর বলা আছে, তিন দ্বারে সুউচ্চ প্রাচীর মহাপ্রভু লঙ্ঘন করে গিয়েছেন, এখনও আছে। মানে বাইরের যে শব্দ ওখানে গিয়ে প্রবেশ করার মতো ক্ষমতা নেই, এত বিশাল প্রাচীর। একটা সুন্দর শব্দ দিয়েছে বৃতা শব্দ, বাইরের যত কোলাহল সবই হচ্ছে বৃতা কোলাহল। মহাপ্রভু এ স্থানে বসে নাম করতেন, ব্রজলীলা স্মরণ করতেন, আর দিন রজনী তার নয়ন যুগলের থেকে মুক্তাদাম বিনিন্দিত অশ্রু দ্বারা আর করতেন। এই মন্দিরে শ্রীপাদ স্বরূপ বিপ্রলম্ব রসের প্রকট মূর্তি স্বরূপ, গৌরাঙ্গ সুন্দরের কৃষ্ণ বিরহ যাতনা প্রশমনার্থ আর রুনু রুনু স্বরে ব্রজরসের গান করতেন। আমরা কয়েকদিন আলোচনা করে আসছি সেই মন্দিরের গান। রাম রায় সুধাময়ী কৃষ্ণকথা মহাপ্রভুর চিত্ত বিনোদন করতেন, আর গোবিন্দদাস প্রভুর নিকটে থেকে সর্বদাই তার সেবা করতেন। এই নিবৃত মানে নির্জন মন্দিরের অন্তঃপ্রকোষ্ঠে গম্ভীরা নামে খ্যাত। এই গম্ভীরায় প্রভুর বিশ্রাম এবং শয়ন প্রকাষ্ঠরূপে নির্দিষ্ট হয়ে আছে। চৈতন্য চরিতামৃতে লিখেছেন, এই মত বিলপিতে বিলাপিতে অর্ধরাত্র গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুকে শুয়াইল। তার মানে প্রভু ওই গম্ভীরাতে শয়ন করেছেন, প্রভুকে শুয়াইয়ার আমানন্দ গেল ঘরে ঘরে, স্বরূপ গোসাই শুইলা গম্ভীরার দ্বারে। প্রভু কোথায় চলে যায় বলা যায় না, এই জন্য দ্বারে শুয়েছে। এই মতো অর্ধরাত্রি হইল নির্বাহন, তিন প্রকোষ্ঠে প্রভুকে করাইল শয়ন, রামানন্দ রায় তবে গেল নিজ ঘরে, স্বরূপ গোসাই দুই শুইলা দুয়ারে। অর্থাৎ বারবার এই কথা চৈতন্য চরিতামৃতে এসে মত্তলীলা অন্তলীলার চতুর্দশ পরিচ্ছেদ, তার আগেরটা ছিল ১৯ পরিচ্ছেদ অন্তলীলার। গম্ভীরার দ্বারে কইল আপনে শয়ন, গোবিন্দ আইলা করিতে পাদ সন্দহন, প্রভু এমনভাবে শুয়েছেন রাস্তানে। ছোট গম্ভীরার প্রভুর এত বিশাল শরীর, আমরা এখন দেখে অবাক হই প্রভু এর ভিতরে কীভাবে থাকতেন বুঝতে পারি না। এখন যে গম্ভীরা এটুকু আছে, গম্ভীরা তো ভাঙ্গার ছড়া হয়নি, ওটাই আছে, এর ভিতরে প্রভু কী করে শুতেন। গোবিন্দ এসেছেন, সব ঘর জুড়ি প্রভু করিয়াছে শয়ন, ভিতরে যাইতে না রে গোবিন্দ করে নিবেদন, এক পা সব মুড়ে দেও ভিতর যাইতে, একটু সরো প্রভু আমি একটু ভিতরে যাই, প্রভু কয়ে শক্তি নাহি অঙ্গ চালাইতে, আমার শক্তি নাই বাবা এখন এপাশ ওপাশ হওয়ার। তবে গোবিন্দ বহির্বাস তার উপরে দিয়ালা, ভিতর ঘরে গেলাম মহাপ্রভুকে লঙ্গিয়া, বহির্বাস দিয়ে প্রভুকে লঙ্ঘন করে আর ভিতর ঘরে গেলেন।
গম্ভীর অন্তর প্রভু বিশ্রাম হলো, জাগ্রত হলেন, এখনো বসে আছে। আর দেখে প্রভু বললেন, আরে আদি বসিয়া এখনো এখানে বসে আছিস কেন? প্রসাদ বলে কী করে যাব, তুমি এমনভাবে শুয়েছ বলে তাহলে কী করে এসেছ? বলে এসেছি তো সেবার জন্য, এখন যাবো তো নিজের জন্য। এই জন্য বলছি মানে সেবার নিমিত্ত কোটি অপরাধ না গুনি, স্বনিমিত্ত অপরাধের আবাসে ভয় মানে, অপরাধের আবাস হলেই তাতে ভয় উপস্থিত। গম্ভীরার ভিতরে রাত্রে নিদ্রা নাহিল, বৃত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। এইসব উক্তির দ্বারা জানা যায় শ্রী গম্ভীরা মন্দিরে মিশ্র ভবন মহাপ্রভু মন্দিরের অন্তঃপ্রকোষ্ঠ তার দ্বারা বিশ্রামাগার বা শয়নাগার রূপে নির্দিষ্ট হয়েছে। এর চারদিকের প্রকোষ্ঠ ছিল মহাপ্রভু সেই সকল প্রকোষ্ঠেই ব্রজরসের অন্তরঙ্গ ভক্তরঙ্গের সঙ্গে মিলিত হতেন। এই শয়নাগার একান্ত নিবৃত নির্জন এবং অন্তঃপ্রকোষ্ঠ বলেই সম্ভবত গম্ভীরা নামে খ্যাত হয়। কারণ চারটা জিনিস গোপনেই করতে হয় শাস্ত্রে আছে, ভুজন ভজন শয়ন রমণ, এগুলি লুকলোচনের আড়ালে করতে হয়। এই জন্য প্রভু যে ঘরে শয়ন করতেন এটাকেই মূলত গম্ভীরা বলা হয়েছে। শয়ন কক্ষটাই একেবারে যে মাঝখানে একটার পরে একটা একটার পরে একটার মাঝের, এটা গম্ভীরা শব্দের অপর অর্থও থাকতে পারে কিন্তু তা আমরা জানি না। এ স্থলে আরও একটা বক্তব্য এই, কেউ কেউ মনে করেন গম্ভীরার তিনটি দ্বার ছিল। তাদের এই রকম মনে করার হেতু এই যে চৈতন্য চরিতামৃতে লিখিত আছে, গম্ভীরার ভিতরে রাত্রে নিদ্রা নাহিল, বৃত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, কবু সিংহ দ্বারে পরে কবু সিন্ধু নীরে। প্রভুর শব্দ না পাইয়া স্বরূপ কপাট কইল দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। তাহলে তিনটা দরজার কথা পাওয়া যাচ্ছে। এইরূপ উক্তি দেখে কেউ মনে করেন গম্ভীরার তিনটা দ্বার, গম্ভীরা প্রকোষ্ঠেই যে তিনটা দ্বার ছিল এই সকল উক্তির দ্বারা স্পষ্টততা বোঝা যায় না। পরন্তু প্রভু যখন এক দিবস পরিশ্রান্ত হয়ে গম্ভীরার ভিতরে দ্বার জুড়ে শয়ন করলেন এবং গোবিন্দ প্রভুর শ্রীঅঙ্গ মর্দনার্থ ভিতরে বসার নিমিত্ত প্রভুকে দ্বার ছেড়ে দিতে অনুরোধ করলেন কিন্তু তিনি কোনোক্রমে দ্বার ছাড়লেন না, তখন গোবিন্দ অগত্যা প্রভুর অঙ্গে আর লঙ্ঘন করে গেলেন। তার দ্বারা যদি আরও দুটা দরজা থাকে তাহলে প্রভুকে লঙ্ঘন করে কেন যাবে, আপনারাই বলুন। যদি আরও দুটা দরজা থাকে তাহলে প্রভুকে লঙ্ঘন করে যাওয়ার তো কোনো কথা থাকে না, তাহলে তো অন্য দরজা দিয়ে যাবে। তবে গোবিন্দ সম্ভবত এইরূপ কার্য করতেন না। অফিস ও বর্তমান সময়ে মিশ্র ভবনে যেরকম আকারে গম্ভীরা আর মন্দিরটি সংরক্ষিত হয়ে আসছে তাতেও এক দ্বার ব্যতীত অন্য দ্বার নেই, একটাই দরজা আছে। কিন্তু পূর্বে যেন একটা অতি নিবৃত নির্জন অন্তঃপ্রকোষ্ঠ ছিল এখনও সেই রকমই আছে। তবে যে তিন দ্বারের উল্লেখ তা সম্ভবত শ্রীপাদ মিশ্র মহাশয়ের বিশাল ভবনের বহির্খণ্ড মধ্যখণ্ড এবং অন্তঃখণ্ডের তিন দ্বার বলছে। একটা বাইরের দরজা, তার মাঝে একটা এখনও এটা আছে, একবারে গেটে একটা দরজা, তারপরে রাধাকান্তের সামনে ঢুকতে একটা দরজা, তারপরে গম্ভীরায় ঢুকতে তিনটা দরজা আছে, ওটাকেই তিন দ্বার বলছে। গম্ভীরা মন্দিরের দ্বার সম্ভবত একেবারেই বন্ধ করা যেত না, তাহলে তাদৃশ্য ক্ষুদ্র কক্ষে বায়ু সঞ্চালন সম্ভবই হতো না। কারণ এখন যে ঘরটা আছে এত মোটামোটা দেওয়াল আর এইটুকু জায়গা যতটুকু দেখাচ্ছে, এর ভিতরে প্রভু শোয়ার পরে দরজা বন্ধ হবে মনে তো হয় না। তাহলে মহাপ্রভু একক গম্ভীরায় শয়ন করতেন আর দ্বার বন্ধ করে শয়ন করতে তার প্রবৃত্ত হওয়া সম্ভব নয়। এতে মনে হয় শ্রীপাদ কাশী মিশ্রের বিশাল ভবনে অন্তঃখণ্ড থেকে আর ব্যজপথে আসতে হলে তিনটা দ্বার ব্যাপ করতে হয়, রাত্রিকালে এই দ্বারগুলি বন্ধ থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় এই সকল দ্বারে কপাট বন্ধ থাকা সত্ত্বেও মধ্যে মধ্যে সচ্চিদানন্দ বিগ্রহ মহাপ্রভু চিত্তের বিক্ষেপে নিশ্চিতে মিশ্র ভবনের থেকে অদৃশ্য হয়ে আর কখন তাকে রাত্রিকালে বহু অনুসন্ধানের পরেও জগন্নাথের সিংহদ্বারের সমক্ষে অথবা সমুদ্র তটে খুঁজে পাওয়া যেত।
সম্ভবত এই তিনটা মন্দিরটা অতি নির্জন এবং গুরুগম্ভীর স্থানে অবস্থিত বলেই এই প্রকোষ্ঠের নাম গম্ভীরা। মিশ্র ভবনের তিন দ্বার সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে আরও আছে, তিন দ্বারে কপাট তৈছে আছে তো লাগিয়া বাবা বেশে প্রভু গেলা বাহির হইয়া। তাহলে তিন দ্বারে কপাট মানে গম্ভীরার ভিতরে তো তিনটা দ্বার নেই। এতা গোবিন্দ প্রভুর শব্দ না পাইয়া স্বরূপে বুলাইলা কপাট খুলিয়া। তবে বোঝা যায় শ্রীপাদ স্বরূপ কাশী মিশ্রের ভবনেই থাকতেন, কিন্তু অন্য প্রকোষ্ঠে বা অপর খণ্ডে থাকতেন। শ্রীপাদ স্বরূপ অন্য স্থানে শয়ন করতেন তা আরও প্রমাণ আছে। একদিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে অর্ধরাত্রি পোহাইলা কৃষ্ণকথা রঙ্গে। এই মতো নানাভাবে অর্ধরাত্রি হইলা গোসাইরে শয়ন করাইয়া দুহে ঘরে গেলা। তিন দ্বারে কপাট শুয়ায়েন প্রভু যায়েন বাহিরে। এই পদ্যাংশ দেখে যারা মনে করেন যে গম্ভীরার ভিতরে তিনটা দ্বার ছিল, তাদের বিবেচনার্থ দাশগোস্বামীপাদের লিখিত সংস্কৃত শ্লোকটা যথেষ্ট প্রমাণ। অনুদ্গাঠ্য দ্বারত্রয়ম উরুচ ভিত্তিত্রয়মহ বিলঙ্গ উচ্চই কালিন্দিক সুরিবীর মধ্যে নিপতিত তনু সৎসংকুচ কমটৈব কৃষ্ণ উরু বিরহাত বিরাজ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মতয়তি। এস্তরে দেখা যাচ্ছে যে প্রভু তিনটা দ্বার উদ্ঘাটন না করে তিনটি সুউচ্চ বৃত্তি মানে দেওয়া লঙ্ঘন করে শ্রীপাদ কাশী মিশ্রের ভবনের থেকে বহির্দ্বারে গেছেন। সম্ভবত মিশ্র মহাশয়ের বৃহৎ বাড়ির আর ক্রমান্ত নির্দিষ্ট তিন খণ্ডে তিনটা উচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছিল। এর ভিতরে খণ্ডে একটা গৃহের অভ্যন্তরে গম্ভীরা মন্দির সংস্থাপিত। এতে বোঝা যায় কাশী মিশ্রের ভবনটা অতি বৃহৎ ছিল, আর সেই জন্য চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রীপাদ সার্বভৌম ভট্টাচার্য লিখেছেন, কাশী মিশ্রের ভবনে প্রভুর যে বাসস্থান নির্ণয় করা হয়েছে উপযুক্ত। ফলত শ্রী প্রতাপরুদ্রদেব কাশী মিশ্রের পরম ভক্ত ছিলেন। তিনি পুরুষোত্তমে অবস্থানকালে প্রত্যহ মিশ্র ভবনের পাদ সম্বাহন করতে আসতেন। রাজা ভক্ত গুরুদেবের সেবার জন্য রাজা প্রায়শ কাশী মিশ্রালয়তে, রাজা যেখানে আসবেন, উড়িষ্যার রাজা, একটা সাধারণ ছোটো ঘরের মধ্যে রাজা আসবে নাকি? এই মহাপ্রভু যার ভিতরে বসতেই পারে না শুতেই পারে না, এই বলেই কাশী মিশ্র থাকবেন? অবশ্যই বিশাল অঙ্গন ছিলেন।